আর মে 25 সম্বলপুর লোকসভা সাংসদ ক্ষেত্র ইলেকশন হওয়ার লাগে যাচ্ছে। এই দুই সাংসদ ক্ষেত্রে নিশ্চয় জনসাধারণ উৎসাহিত হওয়া তা তাঁর গস্ত এথর নির্বাচন ইলেকশন পোলিংরে প্রভাব প্রবাহিত হওয়ার আশা বিশ্বাস রাখুছু। মাননীয় মোদীকর 11 তারিখ 3টা কার্যক্রম আছে, প্রথমে কন্ধমাল, তারপরে বলাঙ্গীর, আর 3 নম্বর কার্যক্রম আছে বরগড়। আর আমার যে সময় আসছে প্রধানমন্ত্রী কার্যালয় সেটা ঠিক অপরাহ্ন 1 বাজে মাননীয় মোদীজি বরগড় পৌঁছিবে। ঘণ্টাকর কার্যক্রম মাননীয় মোদীজিঙ্কর, আর এতে বরগড় সাংসদ রাতটা নির্বাচন মন্ডলী আর তার সাগরে সম্বলপুর সাংসদ ক্ষেত্রর সম্বলপুর, রেডাকপুর, রেঙ্গালি বিধানসভার কার্যকর্তা জনসাধারণ আসবার অপেক্ষিত অছ। এই জায়গায় আড়াহারি লক্ষ রুদ্ধ লোকর কার্যক্রম হওয়ার লাগে যাচ্ছে। মাননীয় মোদীজিঙ্কর এলিপ্যাড আমার বিকাশ ক্রিকেট গ্রাউন্ডে বুলেবে, আর সে জায়গার বাই রোড সে যাবে আমার টুলগেট ট্র্যাকে থাকা বিকাশ ভিন্টেজ যে পড়িয়া আছে সে পড়িয়াকে কার্যক্রমকে যাবে, আর সে পুনে রিটর্ন হয়েকি সে হেলিকপ্টরের মাধ্যমে সে ক্রিকেট গ্রাউন্ড ঝারসুগুড়াকে রিটর্ন জর্নিলে সে ঝারসুগুড়া যাবে। তো এইতির আমার মাননীয় কেন্দ্রমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, এটি সম্বলপুর সাংসদ প্রার্থী, আর বরগড় সাংসদ প্রার্থী শ্রী প্রদীপ পুরোহিত, আর আমার সবু নির্বাচন মন্ডলী 7টি নির্বাচন মন্ডলীর আমার বিধায়ক প্রার্থী, আর সম্বলপুর বিধানসভার প্রার্থী আর বিধানসভার বিরোধী দল নেতা শ্রী জয়নাথ মিশ্র, আমার বিধায়ক নবী নায়ক ও দেবেন্দ্র মহাপাত্র সহ অনেক আমার বরিষ্ঠ নেতৃমণ্ডলী সেদিন মঞ্চ আসি নেবে। আর ঠিক কার্যক্রমটা 12 বাজে মিটিংটা আরম্ভ হওয়া, 1 বাজে মাননীয় মোদীজিঙ্কর আগমন করে তাঁকর অভিভাষণ হওয়া। আর নিশ্চয় আমি ভাবুছু মাননীয় মোদী 2016 বরগড় গস্তর আসিলে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আরম্ভ দেশ সারা বরগড় আরম্ভ করেছিলেন, আর সে ফসল বীমা যোজনা মাধ্যমে আমার যেহেতু গোটে কৃষি অঞ্চল এই জায়গার অনেক চাষী আমার বরগড় কেনাল অঞ্চল হো কি আমার উপর অঞ্চল যে বিজেপুর পদমপুর হো অনেক চাষী বিভিন্ন সময়ের এই গত 8 বর্ষ ভিতরে মরটি হোক কি ধান কেনসি বিকার লাগি ধান যদি পোক লাগিকি খারাপ হয়েছে সমস্তে বীমা রাশি বহুত ভালভাবে পাইছেন, যদি নেই কৃষিমঙ্ক ভিতরে চাষীমঙ্ক ভিতরে গোটে খুশির লহর অছে কি মো দিদি অবশ্য আমি আশা করছু এই কার্যক্রম নিশ্চয় সফল হওয়া। আর এই কার্যক্রম দ্বারা যে মোদীজিঙ্কর গস্ত পরে যে আমার বরগড় বিধান সাংসদের যে 20 তারিখ মে ইলেকশন হওয়ার লাগে যাচ্ছে, আর মে 25 সম্বলপুর লোকসভা সাংসদ ক্ষেত্র ইলেকশন হওয়ার লাগে যাচ্ছে। এই দুই সাংসদ ক্ষেত্রে নিশ্চয় জনসাধারণ উৎসাহিত হওয়া তা তাঁর গস্ত এথর নির্বাচন ইলেকশন পোলিংরে প্রভাব প্রবাহিত হওয়ার আশা বিশ্বাস রাখুছু। আর যে গস্ত রহলা আপনার সমস্ত বিভিন্ন প্রকার পাস মানে বলিছে রেসেন্ট মিডিয়া নেইকি আমার স্পেশাল ইনভাইটিস ভিভিআইপিস ভিআইপিস করি নিশ্চয় আশা করছু সুরপুর বাগে আপনার সমস্ত সহযোগে এই কার্যক্রম সভা এই প্রকার আমি সমস্ত আশা করছু। আর এটা লা সূচনা তার বাহারে পার্কিং বি অনেক বহুত সুবিধা করা হয়েছে পার্কিংর বরগড় পদমপুর আগে আসুক গাড়ি মানুষ যেহেতু বিকাশ ক্রিকেট পড়িয়া রু মাননীয় মোদীজি যাবে তাঁর কনভয়ে ক্যারিকেটরে, তো ঘণ্টে পর্যন্ত মোদীজি আগমন হওয়ার ঘণ্টে পর্যন্ত গোটে আগে রাস্তা ব্যারিকেডিং হয়েছে গোটে রাস্তা খোলা থিবা সে রাস্তায় গাড়ি মানে টোলগেট পর্যন্ত যাইকি লোকঙ্ক উতরি সারা পরে সে গাড়ি মানে আমার বরাগুড়া পঞ্চায়েত অফিস ভিতরকু যে ফুটবল পড়িয়া আর তার সাগরে পর্দাপাট মন্দির সামনে থাকা দুই আড়ে থাকা গোটে বিরাট পার্কিং এরিয়ার গাড়ি মানুষ। হ্যালো 10th এক্সামিনার্স,
আপন মানে এমতি এক স্কুল খোঁজুচন্তি কি যেউঁটি ইন্টিগ্রেটেড কোচিং পাই পারিবে তেবে টিএসসি গুরুকুলে যোগ দিয়ন্তু যা একাডেমিক লার্নিং পার্টনার ফিজিক্স বালা সহিত অনুমোদিত কল 9438782020